আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শান্তাস কিচেন থেকে সকল ভিউয়ার্সদের জানাচ্ছি ইংরেজি নববর্ষ 2020-র শুভেচ্ছা। আজ আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি নববর্ষের দিনে আমার বাসায় যে রেসিপিটি তৈরি করেছিলাম সেটি, আর এটি হচ্ছে চিকেন খাপসা, যেটি অ্যারাবিয়ান একটি রেসিপি। খুব সহজে এটি বাড়িতে তৈরি করা যায়। চলুন দেখে নিই কী কী লাগছে। একটা 3 কেজি ওজনের চিকেন আমি এরকম 2 টুকরো করে নিয়েছি, আর চিকেনগুলোকে খুব ভালো করে কেচে নিয়েছি। চিকেনটা এমনভাবে কেটে নিয়েছি যাতে একটা রানের পিস ও একটা বডির পিস থাকে, আর নিয়েছি বাসমতি চাল এখানে 1 কেজি পরিমাণ। প্যানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ তেল। তেল গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি এতে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে এই তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, তবে একেবারে বেরেস্তা করার প্রয়োজন নেই। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দিচ্ছি 4টি টমেটো কুচি, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, মরিচ অবশ্যই স্বাদ অনুযায়ী দিতে হবে, 2টি তেজপাতা, 4-5 টুকরো দারুচিনি, 2টি স্টার মশলা, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, আর জিরার গুঁড়া 1 চা চামচ। এবারে দিয়ে দিচ্ছি লেমন জেস্ট বা লেবুর সবুজ অংশ, এটা 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। সব উপকরণগুলো আমি একটু কষিয়ে নিচ্ছি সামান্য একটু পানি অ্যাড করে, আর এভাবে মশলাটা কষালে কিন্তু চিকেনের মধ্যে ঢুকে যাবেও ভালো। মশলা যখন কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি চিকেন, আর এই চিকেনের টুকরোগুলো দিয়ে আমি 5-7 মিনিটের মতো এর মধ্যে ভেজে নিয়েছি। আর খাপসা রান্নার জন্য আমাদের চিকেনের স্টকটাই প্রয়োজন, এজন্য দিয়ে দিচ্ছি 8 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় 20 মিনিট আমি জাল করে নিয়েছি। চিকেন থেকে স্টকটা বের হয়ে গেছে। এখন চিকেনের টুকরোগুলোকে আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি, আর এটি আমি গ্রিলের জন্য মাইক্রোওয়েভে দিয়ে দিব। তার আগে আমি এর মধ্যে চাল অ্যাড করে দিচ্ছি, যতটুকু পানি আছে। এরপরে যদি প্রয়োজন হয় আর কিছুটা পানি আমি অ্যাড করব। এখন চাল অ্যাড করে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ততক্ষণে আমি ওভেনে গ্রিল করে নিচ্ছি। ওভেনে গ্রিল অপশনে দিয়ে আমি গ্রিল করে নিচ্ছি। প্রায় 10 মিনিটের মতো, ততক্ষণে দেখে নিচ্ছি রাইসটার অবস্থা। রাইসটা এখন আধা সিদ্ধ মতো হয়ে গেছে। আমি একবার নেড়ে দিচ্ছি, তবে খুব সাবধানে নাড়তে হবে, কারণ বাসমতি রাইসগুলো বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে। এখন আবারও ঢেকে দিচ্ছি। রাইসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি একবার ঝাঁকিয়ে নিয়েছি, রাইসটা আমার প্রায় হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন রাইসটা একদম ঝরঝরাভাবে হয়েছে, আর এক্সট্রা কোনো পানি কিন্তু আর লাগেনি। একটা প্যানের মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এতে 2 টেবিল চামচের মতো বাদাম কুচি, ও আস্ত অবস্থায় আমি এখানে কাঠবাদাম ইউজ করেছি। এটা ভেজে নিচ্ছি। চিকেনের দুটো সাইড 10 মিনিট করে টোটাল 20 মিনিটের মতো আমি গ্রিল করে নিয়েছি। এবার একটা সার্ভিং ডিশে আমি রাইসটা উঠিয়ে নিয়েছি, এর উপর কাঁচামরিচ ছড়িয়ে দিচ্ছি। খাপসার মেইন বৈশিষ্ট্য কিন্তু এটার
ডেকোরেশনটা, কারণ এটা ডেকোরেশনটা একদমই ডিফারেন্ট। এবারে এর উপর ছড়িয়ে দিচ্ছি আমি যে আলমন্ডগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো, যারা অতিরিক্ত মশলা খেতে পছন্দ করে না তারা খাবসা রেসিপিটি ট্রাই করতে পারে। এটা ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এবারে চিকেনের টুকরোগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আমরা সাধারণত বিরিয়ানিতে কিন্তু চিকেনগুলোকে রান্না করে নেই চুলায়, আর খাবসার ক্ষেত্রে একটু গ্রিল করে নিলে কিন্তু এটা খেতে বেশি সুস্বাদু হয়, আর এটা রেসিপিটা বিরিয়ানি থেকে একদম ডিফারেন্ট। তৈরি হয়ে গেছে মজাদার স্বাদের অ্যারাবিয়ান চিকেন খাবসা। আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে বাড়িতে তৈরি করে পরিবারের সদস্যদের সাথে পরিবেশন করুন। রেসিপিটি ভালো লেগে থাকলে আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না, আর অবশ্যই একটি লাইক দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং আল্লাহ হাফেজ।